বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জব কার্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব। যেমন, আপনি যদি নতুন জব কার্ড পেতে চান বা জব কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে ঠিক কোন সময়ে আপনারা আবেদন করবেন বা তার জন্য কোনো নির্দিষ্ট সময় আছে কি না, আর কতদিন পর, অর্থাৎ আপনার আবেদনের ঠিক কতদিন পর আপনারা জব কার্ড আপনাদের হাতে পাবেন বা কত নাম্বার ফর্ম ফিল আপ করে জব কার্ডের কাজের জন্য আবেদন করতে পারবেন, বর্তমানে জব কার্ডের জন্য ঠিক কত টাকা মজুরি আপনার নির্ধারিত করা আছে, আর জব কার্ড সংক্রান্ত যদি আপনার কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে আপনারা কোথায় আর কিভাবে সেই অভিযোগ জানাবেন, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি একটি পিডিএফ ফাইলে, যেটি হলো পঞ্চায়েতি রাজ। এখানে দেখুন সেপ্টেম্বর 2019 একেবারে কারেন্ট আপডেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের সমাচারপত্র। তো চলুন দেখে নিই কী তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে। 100 দিনের কাজ এবং জব কার্ড সংক্রান্ত কিছু তথ্য। আপনার কি জব কার্ড আছে? আপনি কি গ্রামে বাস করেন? পরিবারে 18 বছর বয়সের কর্মক্ষম মানুষ আছেন? সরকার নির্ধারিত মূল্যে কায়িক শ্রম দিতে রাজি আছেন? এমন সব পরিবার জব কার্ড পাওয়ার যোগ্য। জব কার্ড না থাকলে আপনার গ্রাম পঞ্চায়েতে দরখাস্ত করুন। জব কার্ডে 18 বছরের বেশি বয়সের সব সদস্যের নাম তুলতে ভুলবেন না। পরিবারের নারীদের নাম জব কার্ডে তুলুন। আপনার আবেদনের 15 দিনের মধ্যে আপনাকে জব কার্ড দিতে গ্রাম পঞ্চায়েত আইনের বিধি অনুযায়ী দায়বদ্ধ। আপনার জব কার্ড আপনার অধিকারপত্র, আপনার কাছেই তা থাকবে। জব কার্ড অন্যকে রাখতে দেবেন না, নিজের কাছেই রাখুন। জব কার্ড থাকলেই হবে না, আপনাকে কাজ চাইতে হবে। লিখিত দরখাস্তের মাধ্যমে পঞ্চায়েতের কাছে কাজ চান। 1 লক্ষে অন্তত 15 দিনের জন্য কাজ চাইতে হবে। 4 ফর্মে কাজ চাওয়া হয়। সাদা কাগজে দরখাস্ত লিখেও কাজ চাওয়া যায়। দরখাস্তে আপনাকে আপনার নাম, জব কার্ডের নাম্বার, গ্রাম, কোন তারিখ থেকে কত দিনের জন্য কাজ চাইছেন, এই সব লিখে দিতে হবে। কাজ চাওয়ার 15 দিনের মধ্যে কাজ দিতে আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েত দায়বদ্ধ। একটি পরিবার বছরে 100 দিন পর্যন্ত কাজ পাওয়া আইনি অধিকার, এই অধিকার আদায় করে নিন। দয়া কিংবা করুণা নয়, আপনার কাজ আপনার অধিকার। জব কার্ড থাকলে পরিবার পিছু বছরে 100 দিন কাজ আপনার আইনি অধিকার। মাপ অনুযায়ী কাজ করুন। সরকার নির্ধারিত মজুরি বুঝে নিন। বর্তমানে আপনার কাজের মজুরি 191 টাকা, ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। কাজ করে কি আপনি মজুরি পাননি? কাজ না করে কাজ দেখানো হয়েছে, যে কাজ হওয়ার কথা ছিল তা হয়নি? অভিযোগ জানাতে গ্রাম পঞ্চায়েতের প্রতিকার টোল ফ্রি নাম্বার 1800-2000-864 এই নাম্বারে আপনারা ফোন করে জানাতে পারেন। আপনার অভিযোগ লিখেও জানাতে পারেন আপনার গ্রাম পঞ্চায়েতে অথবা ব্লকে, জেলায় বা রাজ্যে। তো বন্ধুরা, আমরা জব কার্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি জব কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং 15 দিনের মধ্যে আপনাকে জব কার্ড দিতে গ্রাম পঞ্চায়েত আইনের বিধি অনুযায়ী দায়বদ্ধ কথাটি। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে সারা বছরই কিন্তু জব কার্ডের জন্য আবেদন করা যায়, নতুন জব কার্ডের জন্য। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।